আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সাধারণত আমার সমস্ত ব্লগে আপনি আমাকেই দেখতে পান, তার একটাই কারণ হচ্ছে মূলত আমার প্রত্যেকটা ট্রিপই সোলো ট্রিপ থাকে। কিন্তু আজকে আমার এই ভিডিওটিতে আমি আলাপ করিয়ে দেব আমার পরিবারের বাকি সবার সঙ্গে, আর আজকে আমাদের গন্তব্য হলো নিউ টাউনের কফি হাউস। তাই চলুন যাত্রাপথের সমস্ত তথ্য তুলে ধরবো এই ব্লগটিতে, এবং সেখানে পৌঁছে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, কি খেলাম, কেমন মজা করলাম, সবকিছু থাকবে এই ব্লগটিতে। প্রথমেই আপনাদের বলে দিই যে আপনারা নিউ টাউন কফি হাউস কিভাবে পৌঁছবেন। যারা এয়ারপোর্টের দিক থেকে নিউ টাউন কফি হাউস আসছেন, তারা নেমে যেতে পারেন ওয়েস্টিনের বাস স্টপেজে এবং সেখান থেকে টোটো বা অটোয় পৌঁছে যেতে পারেন কফি হাউস। যারা সল্ট লেকের দিক থেকে আসছেন, তারা নারকেল বাগান থেকে সোজা ইউনিটেকের পাশে হয়ে অ্যামিটি ইউনিভার্সিটি যদি পৌঁছে যান, সেভাবেও আপনারা পৌঁছতে পারেন নিউ টাউন কফি হাউসে। বিকেলে আলো জ্বলে যাওয়ার পর এই নিউ টাউন কফি হাউস কিন্তু ভীষণই সুন্দর লাগে। এখানের আশপাশটা খুব যত্ন সহকারে তৈরি করা এবং এর আশপাশের গার্ডেনিং, লাইটিং এই জায়গাটাকে কিন্তু খুব আকর্ষণীয় করে তোলে। আপনারা যদি রাশ অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা কিন্তু আপনাদের এই নিউ টাউন কফি হাউসের আসার টিকিটটি কালেক্ট করে নিতে পারেন বুক মাই শোর থেকে। সেখানে পার হেড এন্ট্রি টিকিট 20 rupees করে। আমরা পৌঁছে গেছি নিউ টাউনের কফি হাউসে। এখানে খাবার কিরকম, কোন জিনিসের কী দাম এবং আমার খেয়ে কেমন লাগলো, সমস্ত কিছু শেয়ার করবো এই ব্লগটিতে। তাই চলুন আপনাদের ঘুরে দেখিয়ে দিই নিউ টাউন কফি হাউস এবং শেয়ার করে নেব আমার এখানে ডাইনিং এক্সপিরিয়েন্স। নিউ টাউন কফি হাউসের ভিতরের সাজসজ্জার মধ্যে আছে একটা ট্রেডিশনাল ছোঁয়া। এছাড়াও এই নিউ টাউন কফি হাউসের ভিতরে আপনারা দেয়ালের মধ্যে দেখতে পারবেন নানান ধরনের পেন্টিং, এবং এখানে কিন্তু একটা ছোটোখাটো লাইব্রেরিরও ব্যবস্থা করা আছে। এই নিউ টাউন কফি হাউসের উপরের ফ্লোর থেকে টোটাল নিউ টাউন কফি হাউসের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগে। আমি আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আমার পরিবারের বাকি সবার সাথে। প্রথমেই আলাপ করাই আমার ভাগ্নির সাথে। তোর নামটা বলে দে। আচ্ছা, ইনি হচ্ছে আমার দিদি, গ্রে শার্ট পরে আমার বাবা, আমার মা, আর এবং শেষমেশ আবার আমার ভাগ্নি। নিউ টাউন কফি হাউসের ডাইনিং টাইম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 9:30 অবধি, এবং এখানে যে জাতীয় খাবার পাওয়া যায় তা কিন্তু মধ্যবিত্তের নাগালে এবং মূলত স্ন্যাক্স। আমরা যেরকম নিয়েছিলাম এই ফিশ ফিঙ্গারটি, এবং এছাড়াও আমরা খেয়েছিলাম চিকেন পাকোড়া এবং কফি। আমরা প্রথমে খেয়ে নিচ্ছি এই ফিশ ফিঙ্গার, খুব ভালো করে ভাজা হয়েছে, একদম ফ্রেশ এবং টেস্ট কিন্তু খুব ভালো। গরম কফিতে চুমুক দিতে দিতে আমাদের পরিবারের সবাই মিলে আড্ডা কিন্তু দারুণ জমে উঠেছিল। চিকেন পাকোড়া, এটা টেস্টটা কেমন আপনাদের বলছি। চিকেন পাকোড়াটাও কিন্তু ফিশ ফ্রাইয়ের মতনই খুব ভালো ছিল। আমার সাজেশন থাকবে আপনারা কিন্তু উইকডেতে আসুন, উইকেন্ডের থেকে, কারণ এখানে রাশ অনেক কম থাকে, টিকিটের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, এবং খাবারের টেস্ট কিন্তু আমি উইকেন্ডে আগেও এসেছি, উইকডেতে অনেক বেটার পেলাম। ওভারঅল নিউ টাউন কফি হাউস কিন্তু উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে একটি দারুণ অপশন। এখানের অভিনব সাজসজ্জা, খাবারের অ্যাভেলেবিলিটি, টেস্ট এবং একটি ওভারঅল অ্যাম্বিয়েন্সের জন্য একে একদমই 10/10 দেওয়া যায়। যদি আমার সঙ্গে নিউ টাউন কফি হাউস ঘুরে আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে কি ভালো লাগলো বা কি ভালো লাগলো না সেটাও জানাবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম সমস্ত ধরনের ভিডিও আপনি রেগুলারলি দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।